তোমাদের এইখানে ভাই দুটো অঙ্ক লিখেছি, সে প্রথম অঙ্কটা দেখো যে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিনকে দহন করলে স্থির আয়তনে বিক্রিয়া তাপ হচ্ছে এত, স্থির চাপে বিক্রিয়া তাপ কত হবে, পানিকে আমরা ওয়াটার লিকুইড স্টেট কনসিডার করব, অর্থাৎ তরল হিসেবে পানি হিসেবে কনসিডার করব, গ্যাসিয়াস হিসেবে নয় বা বাষ্প হিসেবে নয়, আর আরের মান দেওয়া আছে। সো এখন দেখো যে দেওয়া আছে স্থির আয়তনে বিক্রিয়া তাপ, আমাদের স্থির চাপে বিক্রিয়া তাপ নির্ণয় করতে হবে। সো অর্থাৎ স্থির চাপে বিক্রিয়া তাপ মানে হচ্ছে কি এনথালপি, আর স্থির আয়তনে বিক্রিয়া তাপ দেওয়া আছে। সো আমাদের ইকুয়েশনটা হবে এরকম, ডেল এইচ ইকুয়াল টু ডেল ই প্লাস ডেল এন আর টি, যেটা আমরা এর আগের লেকচারে প্রতিষ্ঠা করে এসেছি, ঠিক আছে, এবং এর কন্ডিশনগুলো বলা হয়েছে। তো এখন দেখো আমার প্রশ্নে চেয়েছে হচ্ছে ডেল এইচ এর মান, অর্থাৎ স্থির চাপে বিক্রিয়া তাপের মান দেওয়া আছে ডেল ই এর মান, তাই বসিয়ে নিই মাইনাস 332.19 প্লাস হচ্ছে ডেল এন আর টি। এখন দেখো ডেল এন এর মান কোথেকে পাওয়া যাবে, সেটা ভাই বলেছে দেখো যে ডেল এন এর মান হবে এন টু ইন গ্যাসিয়াস স্টেট মাইনাস এন ওয়ান ইন গ্যাসিয়াস স্টেট, অর্থাৎ গ্যাসীয় বিক্রিয়ক উৎপাদের মোল সংখ্যার পার্থক্য। তো এটা আমরা কোথেকে পাবো, তাহলে আমরা বিক্রিয়াটা কনসিডার করতে হবে, অর্থাৎ ইথিনকে দহন করলে কি হবে। সো দেখো আমরা লিখি ইথিন, এটা গ্যাসিয়াস অবস্থায় আছে, অক্সিজেন গ্যাসিয়াস অবস্থায়, কার্বন ডাইঅক্সাইড। এখন দেখো এই পানিকে আমরা জলীয় বাষ্প কনসিডার করব না অ্যাকোয়াস স্টেটে কনসিডার করব, সেটা আমাকে অলরেডি প্রশ্নে বলে দেওয়া আছে, এটাকে লিকুইড হিসেবে কনসিডার করতে হবে। সো এল সেকেন্ড বিক্রিয়াটা ব্যালেন্স করে নিই, এখানে কার্বন দুটো আছে, এখানে দুইটা, হাইড্রোজেন চারটা, সেখানে দুই, সো দুই দুগুণ চার, দুই ছয়, সো এখানে অক্সিজেন হবে তিনটা। তার মানে দেখো যে ডেল এন ক্যালকুলেশনের জন্য আমাদের কী লাগতেছে, আমাদের উৎপাদ সময়ের মোল সংখ্যা লাগতেছে এবং কি বিক্রিয়কের মোল সংখ্যা লাগতেছে। সো এখন ইন্টারেস্টিংলি দেখো যে আমাদের কী আসবে, গ্যাস লিকুইড, সো আমার এটা কনসিডারেশন আসবে, সো দুই আর এখানে কত তিন আর এক কত চার, সো অর্থাৎ আলটিমেটলি কত আসতেছে মাইনাস টু। সো অর্থাৎ এই ডেল এন এর মান হিসাব করতে গেলে এইসব ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে আমাকে অবশ্যই আগে বিক্রিয়াটা সলভ করে নিতে হবে, এবং বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া এবং উৎপাদের কী ভৌত দশা হবে সেটা কিন্তু কোশ্চেনে মেনশন করে দেবে, তো সেটাও কনসিডারেশন আনতে হবে। তো দেখো এই বিক্রিয়ার জন্য আমাদের কী আসতেছে, ডেল এন এর মান আসতেছে কত মাইনাস টু, অর্থাৎ আমরা এটা বসিয়ে নিই। আর মান দেওয়া আছে দেখো ইন্টারেস্টিংলি এখানে ক্যালোরিতে, হ্যাঁ, বাট আমাদের দেখো যে ডেল ই এর মানটা হচ্ছে কিলো ক্যালোরিতে, অর্থাৎ ডেল এইচ এর মানটাও কিলো ক্যালোরিতে আসবে। সো এই জন্য আমরা আর এর মানটাকে একটু চেঞ্জ করে নিয়ে কিলো ক্যালোরিতে নিয়ে যাচ্ছি, সো তার 10⁻³, ঠিক আছে। সো এই অল্প একটু চেঞ্জ করতে হলো, অর্থাৎ যেহেতু আমার এই ভ্যালুটা কিলো ক্যালোরিতে আছে, সো আমরা আর এর মানটাকেও কিলো ক্যালোরিতে কনভার্ট করে নিচ্ছি। আর টেম্পারেচার দেওয়া আছে 70 ডিগ্রি সেলসিয়াস, সো এটা আসবে তোমার 290 কেলভিন, ডিগ্রি কেলভিন এককে আসবে। এখন সাম আপ করলে দেখো যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস 333.4 কিলো ক্যালোরি পার মোল। সো অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই বিক্রিয়ার স্থির চাপে বিক্রিয়া তাপ। তো পরের অঙ্কটা চলে আসি দেখো, যেটা কি আছে, এটা ভিন্ন বিক্রিয়া দেওয়া আছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথানলের দহন বিক্রিয়ার এনথালপি হচ্ছে এত, অর্থাৎ স্থির চাপে বিক্রিয়া তাপ হচ্ছে এত, চাপের মান দেওয়া আছে, স্থির আয়তনে বিক্রিয়া তাপ কত হবে, এখানেও পানিকে লিকুইড হিসেবে কনসিডার করতে হবে। তো ঠিক রিভার্স কন্ডিশন, আমাদের দেওয়া আছে স্থির চাপে বিক্রিয়ার তাপ, বের করতে হবে স্থির আয়তনে বিক্রিয়ার তাপ। আমাদের ইকুয়েশন উইল বি সেম, ডেল এইচ ইকুয়াল টু ডেল ই প্লাস ডেল এন আর টি। সো এখন দেখো ডেল এইচ এর মান দেওয়া আছে মাইনাস 1368, ডেল ই এর মান লাগবে আমাদের প্লাস হচ্ছে ডেল এন। সো এগেইন ডেল এন বের করতে গেলে আমাকে আগে এই বিক্রিয়াটা সলভ করে নিতে হবে। সো আমরা সলভ করে আগে ইথানল CH3CH2OH এটা লিকুইড স্টেট, অক্সিজেন গ্যাসিয়াস অবস্থা, দহন করলে আসবে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার হবে, কারণ এখানে বলেই দিয়েছে প্রশ্নে। সো এখন দেখো যে আমাকে বিক্রিয়াটাকে ব্যালেন্স করে দুইটা কার্বন, সো এখানে দুইটা, তিন দুই পাঁচ একে ছয়, সো এখানে তিনটা, সো দুই দুগুণ চার আর তিন সাত, তো এখানে তিনটা আসবে, সো অর্থাৎ দেখো তিন দুগুণ ছয় আর এখানে এক সাত, সো আমার অক্সিজেন ব্যালেন্স হয়ে গেল। সো এখন দেখো ডেল এন এর ভ্যালু কত হবে, ডেল এন এর ভ্যালু হচ্ছে এন টু মাইনাস এন ওয়ান গ্যাসীয় অবস্থাগুলো, সো আমাদের এ প্রোডাক্ট এখানে হচ্ছে দুই আর এখানে কত, এখানে হচ্ছে থ্রি, সো ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান, অর্থাৎ আমরা শুধু গ্যাসীয় উৎপাদ এবং বিক্রিয়াগুলো কনসিডার করলাম অন্যগুলো নয়, সো অর্থাৎ এখানে আসবে কত মাইনাস ওয়ান। এখন ইন্টারেস্টিংলি আর এর মান কত হবে, সো এখন দেখো যে আর এর মানটা
এখানে দেওয়া নাই বাট দেখো এখানে এসআই একক ব্যবহার করা হয়েছে সো আর এসআই এককের মান হচ্ছে 8.31416 अगेन এটা জুল পার মোলে আছে জুল পার মোল পার কেলভিনে থাকবে কিন্তু যেহেতু এখানে আমাদের কিলো জুল একক দেওয়া আছে সো আমাকে কনভার্ট করে নিতে হচ্ছে কিলো জুল এককে আর 25 ডিগ্রি সেলসিয়াস এটাকে কনভার্ট করলে আসবে 298 কেলভিন সো এখন আলটিমেটলি যেটা আসবে ডেল ই ইকুয়াল টু যেটা আসবে -1368 আর এই ভ্যালুটা মাইনাস পুরোটা পজিটিভ হয়ে যাবে সো 8.31416 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু 298 এবং ফাইনালি যে ভ্যালুটা আসবে -1365.2 কিলো জুল পার মোল অ্যান্সার সো এই হচ্ছে ব্যাপার কিভাবে আমাদের এই স্থির চাপে বিক্রিয়া তাপ এবং স্থির আয়তনে বিক্রিয়া তাপের মধ্যকার যে ইকুয়েশন তা দিয়ে গাণিতিক সমস্যাগুলো আশা করি তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না ওকে তো দেখো আমাদের রসায়নে যত ধরনের বিক্রিয়া আছে সকল বিক্রিয়াতেই কিন্তু তাপ শক্তির পরিবর্তন ঘটে সো অর্থাৎ সকল ধরনের বিক্রিয়াগুলোকে আমরা তাপ রাসায়নিক বিক্রিয়া বলতে পারি সো এই জন্য আমাদের বিক্রিয়াগুলোকে এই তাপের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায় অর্থাৎ একটা ভাগ হচ্ছে তাপ উৎপাদে বিক্রিয়া আর একটা হচ্ছে তাপহারে বিক্রিয়া সো অর্থাৎ যে সকল রাসায়নিক বিক্রিয়াতে তাপের উৎপন্ন ঘটবে সেগুলোকে আমরা বলো তাপোৎপাদী বিক্রিয়া এবং যে সকল বিক্রিয়াতে তাপের শোষণ ঘটবে সেগুলোকে আমরা বলো তাপহারে বিক্রিয়া সো অর্থাৎ এদেরকে আমরা অ্যাকচুয়ালি বলবো তাপ রাসায়নিক বিক্রিয়া সো তাপ রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের ঘটবে তাপোৎপাদী এবং কি তাপহারী এবং তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর মান হবে নেগেটিভ এক্সাম্পল কি নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি করছে দেখো সাইনটা কি নেগেটিভ সো এটি একটি তাপোৎপাদী বিক্রিয়া এবং তাপহারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ এর সাইন হচ্ছে পজিটিভ সাইন একটা হচ্ছে পজিটিভ দেখো এই বিক্রিয়াতে সাইন হচ্ছে পজিটিভ সেটা একটা তাপহারি বিক্রিয়া স্যার এখন আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে কখন আমার সাইন নেগেটিভ হবে আর কখন সাইন পজিটিভ হবে সো আমরা দুইটা অ্যাপ্রোচ বা দুইটা দৃষ্টিভঙ্গি থেকে বুঝবো একটা হচ্ছে লেখচিত্রের সাহায্যেও বুঝবো আর একটা হচ্ছে এই চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করবো সো দুইটাকে আমরা কানেক্ট করবো আর কি দেখো তো চেষ্টা করো তো দেখো যে প্রথম ব্যাপারটা হচ্ছে যে এর সাইনটা কখন নেগেটিভ হবে দেখো ডেল এইচ এর কি দেওয়া আছে ডেল এইচ মানে হচ্ছে H2 - H1 সো আমি শুরুতে বলে রাখি এই H2 মানে হচ্ছে প্রোডাক্টের এনথালপি আর H1 হচ্ছে রিয়াক্টেন্টের এনথালপি ঠিক আছে তো তার মানে দেখো উৎপাদ অপেক্ষা বিক্রিয়কের এনথালপি মানটা বড় আসলে কি হয় যে আমাদের রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমার বিক্রিয়ক বা উৎপাদের অন্তঃস্থ শক্তিরই তো পরিবর্তন হচ্ছে অর্থাৎ বন্ধন ভাঙতেছে ঘটতেছে সো বন্ধন ভাঙতে যে প্রয়োজনীয় শক্তি আর বন্ধন ঘটতে যে উৎপন্ন শক্তি সো এই শক্তির পার্থক্যটাই কিন্তু এই এনথালপির মানটাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতেছে সো বলতে পারি যে যদি H1 H2 থেকে বড় হয়ে থাকে তাহলে ডেফিনেটলি কি E1 ও E2 থেকে বড় অর্থাৎ বিক্রিয়কের যে বন্ধন ভাঙার যে শক্তি সেটা অবশ্যই কি গড়ার শক্তি থেকে বেশি হ্যাঁ তখনই আমার কি হচ্ছে এই সাইনটা কি নেগেটিভ হচ্ছে সো এই রিলেশনটাকে এই সম্পর্কটাকে কাজে লাগে আমরা বলতে পারি দেখো যে E1 = E2 + ΔH অর্থাৎ যেটা বলতে চাচ্ছি আমি ভাই যে বিক্রিয়কের যে এনার্জি বিক্রিয়কের বন্ধন ভাঙতে যে প্রয়োজনীয় এনার্জি সেটা কি অবশ্যই গড়ার শক্তি থেকে কি বেশি তাহলে এটাকে চিত্রের সাথে কীভাবে দেখাতে পারি দেখো যে এটা হচ্ছে আমার রিয়াক্টেড এনার্জি সো এটার এনার্জিটা অনেক বেশি তো সে তাপটাকে সেই শক্তি থেকে রিলিজ করবে রিলিজ করে সে কী করবে E2 তে চলে আসবে অর্থাৎ প্রোডাক্টটা তৈরি হলে তখন কি তার এনার্জি কি অনেক কম তাহলে বলতে পারি এবার শক্তির কি এখানে হ্রাস ঘটতেছে সো এটা কিন্তু এখানে বোঝাচ্ছে যে অর্থাৎ E1টা বড় E2 ছোট সো দেখো E1টা বড় E2 ছোট অর্থাৎ এই বিক্রিয়াতে বিক্রিয়ক থেকে প্রোডাক্টে এনার্জি হ্রাস ঘটতেছে সো দ্যাট ইজ ওয়াই সেই এনার্জিটা সিস্টেমে এনার্জি তো কমে গেল তো সেটা কোথায় গেল পরিপার্শ্বে সারাউন্ডিংসে সো সেই সারাউন্ডিংসে যাওয়ার মানে কি হয়েছে ডেলিসটা নেগেটিভ হয়ে গেছে সো এটা বুঝতে পারছি সিস্টেমের মধ্যে এনার্জি বেশি ছিল সেই এক্সেস এনার্জিটা কি পরিপার্শ্বে চলে গেছে এই জন্য তাপ উৎপন্ন হয়েছে এই জন্য ওই বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয়েছে এই জন্য আমরা বলতেছি ওই বিক্রিয়াটা কি তাপ উৎপাদ বিক্রিয়া সো এখন এই কনসেপ্টটাকে আমরা যদি গ্রাফের সাহায্যে প্রকাশ করতে চাই সো এই গ্রাফগুলোকে বলা হয় শক্তি লেখচিত্র সো দেখো খুবই সিম্পল E1 এর মান কি বড় সো আমরা বড় মানটা উপরে লিখবো সে মানটা কে হবে E1 আর E2 এর মানটা কি ছোট সো আমরা এখানে লিখবো E2 তাহলে কি বোঝাচ্ছে দেখো আমরা ওয়াই অক্ষে কি লিখেছি এনার্জি শক্তির মান আর এক্স অক্ষে কি আছে বিক্রিয়া অগ্রগতি অর্থাৎ এই বিক্রিয়াটা হতে যে আমাদের যে প্রোগ্রেসটা সেটা বোঝাচ্ছি আমরা সো অর্থাৎ দেখো E1টা হচ্ছে বড় E2 হচ্ছে ছোট সো এদের মধ্যে যে ডিফারেন্স সেটা কি আমার এখানে এনথালপির মান সো এনথালপির মান হচ্ছে কি ডেল এইচ মান কত দেওয়া আছে বিক্রিয়ার ক্ষেত্রে -92.3 কিলো জুল পার মোল অর্থাৎ এই মডেল বিক্রিয়ার জন্য শক্তি লেখচিত্র কি এটা আচ্ছা চিত্রভিত্তিক প্রকাশ কি এটা সো অর্থাৎ আমরা সামারি করতে পারি একটা বিক্রিয়ার দ্বারা তাপ উৎপন্ন হচ্ছে সেই তাপ উৎপন্ন যে হচ্ছে সেই তাপের সোর্স কি বিক্রিয়ার অন্তঃস্থ শক্তি
ওই বিক্রিয়কের মধ্যে অর্থাৎ নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে যে ইন্টারনাল এনার্জি আছে সেটা অনেক বেশি, তো বিক্রিয়া হওয়ার ফলে সেই অতিরিক্ত এনার্জিটা পরিবেশে চলে আসে, এর ফলে তাপ উৎপন্ন হয়, ডেলএইচ এর সাইন নেগেটিভ হয়। তা আশা করি আমরা বিষয়গুলোকে কনসেপচুয়ালি কানেক্ট করতে পারছি। এখন জাস্ট পরটা আমরা চলে আসি, দেখো ঠিক রিভার্স প্রসেস, যে সেখানে কি এইচ টু ইজ গ্রেটার দেন এইচ ওয়ান, তাহলে বাই ডিফল্ট কি হচ্ছে ই টু গ্রেটার দেন ই ওয়ান, তাহলে আমরা বলতে পারি প্রোডাক্টের এনার্জি বেশি। তার মানে কি সিস্টেম সারাউন্ডিংস এর পরিপার্শ্ব থেকে এনার্জি অ্যাবজর্ব করবে, শোষণ করবে, সেই এটি বলা হয়েছে। দেখো এখানে কি এনার্জিটা কম, তাপ শোষণ ঘটলো, কি এনার্জি বেড়ে গেল, এনার্জি বেড়ে গেল, সো তার মানে কি পরিপার্শ্বের টেম্পারেচার কি ড্রপ হলো, কমে আসলো, সো তার মানে কি আমার পরিবেশ টেম্পারেচার কমে যাওয়া নাকি আমার তাপের শোষণ ঘটলো, অর্থাৎ এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো তাপহারে বিক্রিয়া। সো এই কনসেপ্টটাকে এখন আমরা এগেন এখানে প্লট করার চেষ্টা করি শক্তি লেখচিত্রের মধ্যে, তার মানে কি এখানে ই টু বড়, ইন্টারেস্টিং দেখো এখানে বড় কি হবে ই টু। সো আশা করি তোমরা দুইটা লেখচিত্রের পার্থক্য ধরতে পারছো, সো এটা বুঝে বুঝে সলভ করবা, এটা মুখস্থ করা কিছু নাই। সো ই ওয়ান হবে ছোট, সো এগেইন এর যে ডিফারেন্স ডেল এইচ ইকুয়াল টু হচ্ছে প্লাস 90.25 কিলোজুল পার মোল, অর্থাৎ এই বিক্রিয়ার এনথালপি হচ্ছে এত আর তার এনার্জি লেখচিত্র হচ্ছে এটা। তার মানে দেখো সবাই যে আমরা এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস শিখলাম যে যে সকল তাপ রাসায়নিক বিক্রিয়া তাপের উৎপন্ন ঘটে সেগুলোকে তাপোৎপাদী বিক্রিয়া বলে, এবং সেই তাপের উৎস হচ্ছে বিক্রিয়কের এনার্জি, অর্থাৎ বিক্রিয়কের যে এক্সেস এনার্জি সেটার পরিপার্শ্বে যে তাপ উৎপন্ন সহায়তা করছে, এবং যে সকল বিক্রিয়ার তাপের শোষণ ঘটে সেগুলোকে আমরা বলি তাপহারে বিক্রিয়া। কেন সেটা করছে, কারণ এনার্জির মধ্যে কম আছে, বিক্রিয়ক এনার্জি কম ছিল সেটা এনার্জি অ্যাবসর্ব করে নিচ্ছে পারিপার্শ্বিক থেকে, তার এনার্জি ইনক্রিজ করেছে। সো ইন রেজাল্ট আমরা কী পেয়েছি, ডেলএইচ মানটা পজিটিভ পেয়েছি। সো এই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট করছে তাপ রাসায়নিক বিক্রিয়ার মধ্যে, যে ডেলএইচ সাইন নেগেটিভ হলে তাপোৎপাদী বিক্রিয়া বলবো, ডেলএইচ সাইন পজিটিভ হলে তাপহারে বিক্রিয়া বলবো। সো আমাদের পরবর্তী যে আলোচনাগুলো আসবে সেটা কি, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার এনথালপি পরিবর্তন। তো আমরা দেখবো বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার এনথালপি সাইনগুলো কী হবে, পজিটিভ আর নেগেটিভ, কেন পজিটিভ হচ্ছে কেন নেগেটিভ হচ্ছে, বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আলোচনা করবো। আর পরবর্তী আলোচনা যেটা আসবে সেটা এনথালপি ক্যালকুলেশন।